আর পারা যাচ্ছে না। ও তুই পড়ছিস? বলছি আজকে তো তুই ছুটি, আজকে তো তুই বাড়িতেই আছিস, তো কি খাবি বল? সেই পছন্দ মতো তোকে দুটো রান্না করে দেবো, বল কি খাবি তুই? হ্যাঁ বলো খাওয়ার, তুমি যা রান্না করবে আমি তাই খেয়ে নেবো, আমার অত কিছু ওই নেই, তুমি যা রান্না করবে তাই খেয়ে নেবো। না না তুই বলেই দেখ না, তোর মা তোর জন্য সব রান্না করে দিতে পারবে, তুই খালি একবার বল। ও তাহলে একটু চিকেন করো, একটু চিকেন কষা আর রাইস দারুণ লাগে, তাই করো তাহলে। ও চিকেন, চিকেন তো আজকে দোকানই খুলিনি, কী করে চিকেনটা রান্না করবো বল, অন্য কিছু বল। ও চিকেন হবে না, তাহলে একটু পনির করো, চিলি পনির করো আর রাইস, দারুণ জমে যাবে পুরো খাওয়ার একদম। পনির? আরে আজকে তো দুধওয়ালাই দুধ দিতেই আসেনি, তো ছানা করে তারপর তো পনির করব, তো কি করে করব বল, পনিরও আজকে হবে না, অন্য কিছু বল, তুই বল। ও পনিরও হবে না, তাহলে তুমি তোমার পছন্দ মতো যাও একটা করে দাও না, আমি খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। মাছের ঝোল খাবি? মাছের ঝোল করে দেবো। ও অলরেডি তোমার মাছের ঝোল করা হয়ে গেছে, ওটা দিয়েই খেয়ে নেবো তৃপ্তি করে, তোমাকে আর কষ্ট করতে হবে না মা, ওটাই খেয়ে নেবো। ও ওটা তো আমার অলরেডি হয়েই গেছে, তোকে খালি জিজ্ঞেস করতে এসেছিলাম এই আর কি। এই হলো আমাদের বাঙালি মা, করবে নিজের পছন্দে কিন্তু জিজ্ঞেস করবে কী খাবে আর কী খাবে।